যারা রুমে বাচ্চা আছে না ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে তারপরে আপনার মনে করেন যে কিছু কালেকশন আছে আপনার যাদের বাসায় মেহমান বেশি আছে জায়গা কম ঠিক আছে তাদের কথা চিন্তা করে এই যে সোফাটা করেছি এটা হলো আপনার নয় সিটের সোফা নয় সিটের সাথে আপনার পাঁচটা পিলো থাকবে এই যে আপনার পিছনে এটা এটার সঙ্গে ম্যাচিং করে পিলু দিব এরকম পিলু থাকবে আচ্ছা এই পিলু গুলি সহ পাঁচটা পিলো সহ চারটা টুল মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পুরোটা সেট বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যারা আমাদের ঈদের আগে রেডি প্রোডাক্ট নিবে আরো দুই হাজার টাকা কম আচ্ছা কারণ আমার সেল করতে হবে কারণ কোরবানি সবাই তো কুরবানি দেবে আমারও টাকার দরকার

তারপরে আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে যেখানে এখানে মিনার সোফা আছে এটা পিলো পিলো থাকবে সঙ্গে হ্যাঁ ওকে ওকে এই সোফা গুলি অন্যান্য আমরা এই সোফাটা আপনার ডিসকাউন্ট দিয়ে ছয়টা পিলো থাকবে দুইটা ছোট পিলো থাকবে এই সোফাটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাবে আপনার ছয় সিট সোফা কর্নার এবং ড্রয়ার সহ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এই পাশে আর একটা সোফা আছে দেখেন এই পাশে এটা একটা মিনার সোফা মিনার সোফা এই সোফাটা আপনার মনে করেন যে আচ্ছা যারা একটু ছোট ফেমিলি জায়গা কম তাদের কথা চিন্তা করে এটার মধ্যে দুইটা ছোট পিলো আছে আর পাঁচটা বড় পিলো দিয়ে দিব সাথে ম্যাচিং করে পিলুগুলো আমাদের রেডি হয় না ফ্যাক্টরিতে আসে

উনত্রিশ হাজার টাকার মধ্যে কনার সোফা আছে এগুলি আমাদের স্টকে মানে জায়গা এই জন্য রাখে দিছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই সোফা গুলি ঠিক আছে এই যে এখানে সেগুন কাঠের সোফা আছে

ওই ফিরিতে দিকে কিন্তু বাসায় গেলে মনে করেন এবার ফিরি আসে না এমনি ডাইরেক্ট হয়ে যায় আচ্ছা যার জন্য এইসব আমরা মাস্কারে সাপোর্ট দিছি যেন আপনার এটার মধ্যে দুই চারজন বসলো কিছু না হয় আচ্ছা এটা পনেরো হাজার পাঁচশো টাকা ছিল আপনার বিরুদ্ধে ঈদের আগে যারা প্রোডাক্ট নিবে তাদের জন্য মাত্র চোদ্দ হাজার টাকা এ পাশে আরেকটা আছে সেম প্রাইস চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা এ পাশে একটা মনে করেন লাক্সারিয়াস ভিক্টোরিয়া সোফা আছে সোফাটা আসলে সরাসরি না দেখলে বুঝবে না ছবিতে অনেক সময় কালো মানুষের সুন্দর দেখা যায় কিন্তু এই কাজটা দেখেন কত সুন্দর হাতের কাজগুলি নিকুত ভাবে করা হয়েছে এখানে স্টোন দেওয়া হয়েছে পায়াগুলি কত মোটা করা হয়েছে এই পাশে দেখেন দুই পাশে দুইটা পায়া দিছি এই পাশে আরেকটা পায়া দিছি খুবই গর্জিয়াস এই সোফাটা টোটালি মানে টেকসই জানা হয় এই সব চিন্তা করে আমরা সোফাটা করছি এটা 3 2 1 এই যে ওয়ান সিরাটা খুবই মানে লাক্সারিয়াস এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর তো আশা করি যারা কাজ সম্পর্কে বুঝে তারা দেখলে বুঝতে পারবে যারা অভিজ্ঞ আর যারা দেশ এবং প্রবাসে যারা বীরুরা দেখবে তারা অনেক জ্ঞানী মানুষ ফ্রিতে যারা গাড়ি ভাড়া সহ দিচ্ছে তিরিশ টাকার মাল যদি পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দিই তাহলে আমার কিছু আসা যায় না কিন্তু আমি তো আসলে চাই যে আপনি কম মূল্যে প্রোডাক্ট নিন আপনার ভাড়া আপনি দিন ঠিক আছে কম মূল্যে প্রোডাক্ট নিন আপনার ভাড়া আপনি দিন কারণ ফ্রিতে পৃথিবীতে কোনো কিছু হয় না সুন্দর কথা কারণ ফ্রি যারা দিচ্ছে আপনার টাকাই নিয়ে ফ্রি করছে আসলে ফ্রি না আমি আমার প্রফিট এবং সত্যিকে আমি এটা ডিসকাউন্ট করে দিব এ আমার ফিক্সড প্রাইস হলো পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস সেখান থেকে যারা আমার ঈদের আগে যদি আমার কাছে রেডি থাকে যদি আমার কাছে রেডি থাকে প্রোডাক্টটা আমি ষাট হাজার টাকা করে দিলাম কারণ এখন আমার ঈদ কালেকশন ঈদ সবাই ঈদ আর যারা আমরা মুসলিম ধর্মে আছি সবাই জন্য ঈদ এই জন্য টাকা পয়সা দরকার স্টাফে টাকা দেওয়ার জন্য আমরা এই জন্য মনে করেন এই আমি আগে পরে দিব না কারণ আমার রেডি প্রোডাক্ট ছাড়া আমি দিতে পারবো না এটা আগে বলে নিলাম ভিডিওতে সবার কাছে ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমার কিছু টাকা কালেকশন করার জন্য ঈদের আগে এই অফারটা দিচ্ছি তো ইনশাল্লাহ

আমার এই ভিডিওটা দেখবে একটু লাইক শেয়ার কমেন্টস করবে রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ ওকে আর এই পাশে আরো দুই দুইটা সোফা রেখে গেছি এটা দেখাইতে পারি নাই এই সোফাটা একটু দেখাই দেই এই এখানে একটা সোফা আসলে কাজ করার তো শেষ নাই এই সোফাটা দেখেন আপনারা অনেক গর্জিয়াস কাজ করা অনেক হাতার মধ্যে দেখেন এখানে ভিতরে কেউ নকশা দেন এখানে প্লেন দিলো চলে ওকে আমার নকশা মিস্ত্রি বলতেছে এখানে না দিলে ভালো লাগবে না এজন্য দিচ্ছে আচ্ছা আমাকে দাও সমস্যা নাই এই পাশে নকশা এই পাশে নকশা টোটাল এই নকশা দেওয়া হয়েছে এখানে আপনার মনে করেন এই জায়গার উপর পারবেন কিছু হবে না এত মজবুত হয়েছে এটাকে আমরা এখানে বল বল করলে কিন্তু অনেক সময় লাগে সময় অনেক দরকার তো এখানে মনে প্রত্যেকটা আলাদা আলাদা গাড়ি দিয়ে এই যে নকশার মধ্যে মিনার দিয়ে সোফাটা করা হয়েছে এটার সঙ্গে পাঁচটা বড় পিলো আছে দুইটা ছোট পিলো আছে এখানে দেখেন একটা গ্লাস দিয়ে দিছি

সোফাটা অল অল খুবই সুন্দর একটা সোফা এই সোফাটা আমরা পঞ্চান্ন হাজার টাকা রেট ছিল পঞ্চান্ন যারা আপনার ভিডিও দেখে আসবে আমি যেহেতু ফ্রিতে দেই না ওখানে আমি পাঁচ হাজার টাকা আমার প্রফিটের টাকা আমি ছেড়ে দিলাম ঈদ স্পেশাল অফার হিসাবে আর যারা নেবে দেশ এবং প্রবাসের সবাই আমন্ত্রণ হলো আমার এই সোফাটা দেখবে ভালো লাগলে নেবে আমি বলতেছি না এটা নিতে হবে আমার ওইটাই পাল্লা এইসব কথা আমি বলবো না কারণ গোয়ালের দই সবাই বলে ভালো আমার জিনিস আমি ভালো বলতেই পারি আপনি দেখবেন টিম পাড়াইবেন মিস্ত্রি পাড়াইবেন যাচাই করবেন তারপর প্রোডাক্ট নেবেন আপনি ফেসবুক একটা অ্যাড দেখছেন আর দৌড় মারে আপনি সোফা কিনছেন অনলাইনে মাল ভালো না আসলে এটা বিষয়টা এরকম না আপনি ফেসবুকে তো সবাই অ্যাড দিবে কিন্তু আপনি যাচাই করবেন আপনি মিস্ত্রি পাড়াবেন না আপনি আছেন প্রবাসে আপনার দেশের কোন লোক ঢাকা শহরে আছে ওখানে খেন প্রোডাক্ট ঠিক আছে কিনা কোয়ালিটি আছে না তারা কি স্থায়ী ব্যবসায়ী কিনা অস্থায়ী ব্যবসায়ী না না বাটপাড়ি করে

বিয়াল্লিশ হাজার টাকা ছিল ওকে তো ঈদ স্পেশাল অফার যেহেতু বলছি দেশ এবং প্রবাসে বাইদের জন্য এখানে পিলু লাগে না এটা পিলু ছাড়াই এ সোফাটাতে বসা যায় দেখেন কিন্তু আমরা তারপরে সুন্দরের জন্য সাজানোর জন্য আমরা পাঁচটা পিলু করে দিলাম আচ্ছা আচ্ছা তো এ সোফাটা আমাদের বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস ছিল ওকে যেহেতু অনেকে ফ্রি টি দিতেছে আমরা তা ফ্রি দিব না এটা আমাদের প্রতিজ্ঞা কখনো ফ্রি দিব না আচ্ছা ভালো মানুষ কোনদিন ভালো জিনিস ফ্রি দেয় কোথা থেকে ফ্রি দিবে ফ্রি তো কোথাও পাওয়া যায় না যে বিস্তা ফ্রি

আমাদের এসোফাটা খুব সুন্দর লাক্সারিয়াস ডিজাইন এই যে সামনে অক্ষর আছে ওনারা চাইলে মিস্ত্রি পাঠিয়ে মানে প্রমাণ করে আমার কাছে মাল নিতে ব্যাপারে কোনো সমস্যা নাই ওকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে ওনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো যাই হোক আমি আরো আমরা তো ফ্যাক্টরিতে আজকে যাচ্ছি দুই একটা জিনিস দেখানোর জন্য আচ্ছা ভিডিও বেশি লং করব না আমাদের 14 মিনিট ভিডিও হয়ে গেছে ভিডিওটা বেশি লং করব না এখন সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করে ফেলব এই যে ভিডিওটা লম্বা না করে এই যে এই পাশে দেখেন আমাদের কাছে একটা সোফা আছে এই সোফাটার দাম বিভিন্ন জায়গায় নব্বই হাজার দাম চায় আমরা এই সোফাটা মাত্র সাতষট্টি হাজার টাকা ছয় সিরিয়া সোফা ছয়টা পেলো দুইটা গুল পেলো আছে এবং এখানে আপনার মারবেল দেওয়া আছে এই সোফাটা সাতষট্টি হাজার টাকা এই যে এখানে একটা ফাইভ সিট সোফা আছে যারা কম বাজারের মধ্যে তাদের জন্য চিন্তা করে এই সোফাগুলি বৃত্তান্ত আমরা ফোনে বলবো এই সোফাটা মাত্র বায়ান্ন টাকা তারপরে আমরা কিছু ডিসকাউন্ট করা যায় কিনা চেষ্টা করব আর এসবের ব্যাপারে তো আমরা কথা বলে গেলাম এখন আমরা এই যে ডাইনিং নিয়ে আলোচনা করবো যে আলমারি যাদের লাগবে ওই পাশ থেকে তিন পাটে আলমারি মাত্র বিশ হাজার টাকা টাকা তারপর একটা সিঙ্গেল আছে যাদের বেচালা অথবা সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য এটা নয় হাজার পাঁচশো টাকা এই পাশে এক আছে দুই পাটে আলমারি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই পাশে যাদের সুকেশ লাগবে তাদের জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এদিকে ওভেন এক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা

টাকার প্রয়োজন আমাদেরও মানে স্টাফ টাকা দিতে হবে তাদেরও আমরা একটা ফ্যামিলি নিয়ে চলে না আমরা বিশটা ফ্যামিলি নিয়ে চলে যারা সবার জন্য টাকা দিতে হবে এই সুবাদে আমরা মালে কম প্রফিট করে বা চালান রেডো মাল বিক্রি করব এই চার চেয়ারে একটা ডাইনিং আছে মাত্র পনেরো হাজার টাকা এদিকে ড্রেসিং টেবিল আছে নয় হাজার পাঁচশো টাকা এদিকে ওভেন র্যাক আছে সাত হাজার পাঁচশো টাকা এখানে যাদের মানে খুব লাক্সারিয়াস সোফা দরকার এই যে এটাকে মিনার করার বলে আচ্ছা তিনটা টু ছয়টা বালিশ

এই সোফাটা টোটাল ছয় সিটের সোফা গ্যানেট পাথরের এই যে টপ দিয়ে এবং ছয়টা পেলু সেগুন কারের অরিজিনাল মিস্ত্রি না যাচাই করে নিয়ে যাবে মাত্র ষাট হাজার টাকা যদি ওনার সাথে যদি কোনো কফি টেবিল লাগে আমরা দিতে পারবো আর আমরা রিসেন্টলি কারখানায় একটু আমরা কারখানার বিউটা দেখানোর চেষ্টা করবো তো আমরা কারখানা চলে যাচ্ছি চলে আসলাম কিন্তু নাবিলা ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন আচ্ছা এই ভাইগুলো কি ফ্রেম নাকি সোফা হ্যাঁ ভাই অনেকে মনে করেন কালকে ফেসবুকে অ্যাড দে আচ্ছা কারখানা নাই দোকান নাই এইজন্য কারখানা নিয়ে আইলাম আগে পর আগে পরে আমাদের অনেক ভিডিওতে আপনি কারখানার ছবি দিয়েছি এই যে দেখেন আমরা এখানে সরাসরি কাজ কিভাবে করি এগুলি কিন্তু এখন বোঝা যাবে না আলাদা আলাদা করে দেখা এবারে দেখেন এখানে ফ্রেম বানাইছি আচ্ছা কি কাট দিছি একদম শুকনা না কাট শতক না কাট বিস্তারিত এই পাশে দেখেন কতগুলি ফ্রেম আছে জি ঠিক আছে ওই পাশে দেখেন ডাইনিং আছে এটা হলো আমাদের ফ্রেম হ্যাঁ এগুলি আমাদের

এই পাশে ডাইনিং আছে এখানে কিছু মাল ডাইকা রাখছি তো ইনশাল্লাহ আমরা সরাসরি যে বলি যে ফ্যাক্টরি থেকে সোফা দিচ্ছি তো আমরা ফ্যাক্টরি থেকে সোফা দিই এই সোফাটা কালকে আমাদের ফিনিশিং হয়ে যাবে এই সোফাটা কালকে ফিনিশিং হয়ে যাবে গোল্ডেন হবে যে চিপাই এই সাইডগুলি গোল্ডেন হবে ঠিক আছে তো আমরা মূলত ফ্যাক্টরি থেকে ব্যবসা করি তো ইনশাআল্লাহ যারা পূর্ণ নেবেন নাবিলা ভানের সঙ্গে থাকবেন এবং লাইভটা শেয়ার করবেন এবং

আমরা পারতেছি না আমরা একটা মাল একদারটা লাভ করি সরাসরি আসবেন আপনার লোক পাঠাবেন ফ্যাক্টরি থেকে ভিজিট করে আবার শোরুম দেখিয়া প্রোডাক্ট নিয়ে যাবেন যাচাই করে নিয়ে যাবেন তো এই বলে ভিডিও থেকে বের হয়ে গেলাম আসসালাম আলাইকুম